Assalamu alaikum dear student, how are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. I want to say again, Alhamdulillah, I am also well. This is Mr. Selim Reza. Welcome to my online video class. Dear student, in my previous lecture, I had discussed with you about my name, Islam family. Have you remembered that? Absolutely correct. Islam family. So I want to ask you some question from my previous lecture. Islam family. So in Islam family, what are the characteristics of Islam family? What are the speciality? Absolutely correct. The speciality of Islam family, all the family members are reward person in their individually position, but they could not search any job. Rather, they went to their village to develop their root. Absolutely correct. How many people in Islam family? Yeah, there are three people in Islam family. There are three brothers. Okay. So another question I want to ask: who is Manul Islam? Absolutely correct. Manul Islam is a person of Islam family, and he is the elder person, and he graduated from Mananching Agriculture University. Okay, then now he want to cultivate, or he is now farming, or he is farming the modern farm. Okay, dear student. So, is Islam family responsible for their roots? Yes or no? Absolutely, yes. The Islam family are so much responsible for their roots, and that's why they went to village to develop their roots. So dear student, today we will discuss with you about another important topic, the unit 12 lesson 3, the title name Return of the Native. Return of the Native. Bondhura, amra kintu desh দেশত্ব প্রেম যাই বলো না কেন আমরা এসব অনুভব করি তখন যখন আমরা দেশ থেকে দূরে থাকি গ্রাম থেকে দূরে থাকি বাবা মা থেকে দূরে থাকি বা কখনো বাবা মাকে যদি আমরা হারিয়ে ফেলি বা আমি ওই ব্যক্তিটাকে বা ওই আমার ওই ওই ইন্ডিভিজুয়াল ওই ব্যক্তিটাকে যখন আমি হারিয়ে ফেলি দেন আমি বুঝতে পারি তার ল্যাকিংসটা আমার লাইফে কতটুকু ছিল আমরা বন্ধুরা আমরা হয়তো অনেক সময় বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু এই বাবা মারা যে কতটা তোমার জন্য কতটা জুড়ে রয়েছে ইফ ইউ লস এনিওয়ান দেন ইউ উইল ফিল দ্যাট যখন তুমি তাকে হারিয়ে ফেলবে তখন তুমি অনুভব করবে বা যখন তুমি তাকে ছেড়ে কিছুদিনের জন্য দূরে থাকবে তখন তুমি তার যে অ্যাবসেন্সটা তুমি ফিল করবে বন্ধুরা এই জন্য প্রত্যেককেই আমি বলবো সবাই প্রত্যেকেই আমরা আমাদের বাবা মার প্রতি খুব শ্রদ্ধাবোধ যত্নবান এবং স্নেহশীল হই ঠিক আছে রাব্বির হাম হুমা কামা রাব্বির ইরানিক সাগেরিয়া ঠিক আছে আমরা প্রায় বলবো বন্ধুরা যাদের বেঁচে আছে তারাও বলবো যাদের চলে গেছে পৃথিবী থেকে যাদের বাবা মা তাদের জন্য বলবো বন্ধু বাবা মা প্রচণ্ড রকমের সম্পদ রয়েছে বন্ধুরা যার বাবা মা বেঁচে আছে তার দুরা জান্নাত তার কাছে আছে বন্ধুরা সো আমরা যারা ভাগ্যবান যারা ভাগ্যবতী তাদের বাবা মা বেঁচে আছে আর যারা একটু দুর্ভাগা আমরা তাদের বাবা কিংবা মা নেই আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকে বাবা মার জন্য আমরা দোয়া করব মন থেকে এবং তাদের কথা মতো আমরা চলবো বন্ধুরা চলো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের সাথে কয়েকটা ওয়ার্ডের একটু পরিচয় করিয়ে দিই পপুলারলি মানে জনপ্রিয় সেলিব্রেটেড মানে খুব সেলিব্রিটি যেটাকে বলি আমরা খুব মানে জনপ্রিয় বা আমরা বলতে পারি সেলিব্রিটি আমরা অনেক সময় বলি বলে থাকি এরপর ড্রামাটিস্ট বলতে নাট্যকারকে বোঝানো হয় ব্যাঙ্ক বলতে কিনারা বোঝানো হয়
এরপরে বলা হচ্ছে যে তোমার অ্যাসপারাইট মানে তোমার হচ্ছে একটা মোহ, তারপরে ম্যানার আচরণ, আচার আচরণ, সফিস্টিকেটেড খুব ইম্পর্টেন্ট একটা কথা, মানে উঁচু শ্রেণীর বা উঁচু মানের যারা কনভার্টেড, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট করে দেওয়া, এক ধর্ম থেকে আরেক ধর্ম ধর্মান্তরিত হওয়া বলা হয়। আচ্ছা, অ্যাডাপ্টেড মানে গ্রহণ করা, এরপরে বলা হচ্ছে রিকগনাইজড মানে স্বীকৃতি লাভ করা। আজকে যে ব্যাসটা পড়ব এই ব্যাসটার নাম হচ্ছে, আমি আগে বলেছি, দ্য রিটার্ন অব দ্য নেটিভ। বন্ধুরা, তো মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আমরা কথা, আমরা সবাই জানি তার সম্পর্কে, আমরা কেউ অজানা নই বন্ধুরা, কিন্তু আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত কোথায়? সাগরদাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যশোর জেলায় কেশবপুর গ্রামে, কপোতাক্ষ নদীর পাশে তার জন্ম হয়েছিল। হ্যাঁ, যশোর ডিস্ট্রিক্টে কেশবপুর উপজেলায় এবং কপোতাক্ষ নদীর পাড় ঘেঁষে সেই সাগরদাড়ি গ্রামে তার জন্মগ্রহণ হয়েছিল। ছোটবেলা থেকেই তার ইংরেজি জানার প্রতি, ইংরেজদের প্রতি, ইংরেজ লাইফস্টাইলের প্রতি তার একটা মোহ কাজ করছিল, ঠিক আছে। এরপরে তিনি, যদিও তিনি খুব বড় মাপের একজন হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেছেন, সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, কিন্তু সেই হিন্দু ফ্যামিলিকে তিনি কনভার্ট করেন, হিন্দু ফ্যামিলি তিনি পরিবর্তে হিন্দু পরিবর্তে তিনি খ্রিস্টান ধর্ম দীক্ষিত হন, খ্রিস্টানিটি, এবং তার নামের শুরুতে মাইকেল কথাটা তিনি যোগ করেন। বন্ধুরা, এরা আমরা সবাই মোটামুটি জানি। এরপর তিনি কিন্তু ছোটোবেলায় খুব একটা মূল্যবান বা পার্সিয়াস একটা স্টুডেন্ট ছিলেন, তার টিচাররা তাকে বুঝতে পেরেছিলেন ছোটোবেলা থেকেই যে এই ছেলেটা কিন্তু ভবিষ্যতে হি উইল বি সামথিং ইন ফিউচার। সো সেটা কিন্তু হয়েছিল, অসংখ্য অসামান্য প্রতিভার তিনি অধিকারী ছিলেন, এবং এই অসামান্য প্রতিভার ভিতরে তার ভিতরে একটা ইগো ছিল বন্ধুরা, অহংকার বোধ ছিল, অহংকার মানুষের জ্ঞান নষ্ট করে দেয়, ঠিক আছে, অহংকার ছিল। এই অহংকারের কারণে, ইগোর কারণে কিন্তু সে এই পাপ স্লিপ পড়ে যেতে শুরু করেছিল, বাট সৃষ্টিকর্তা তাকে খুব খুব মানে শেষে যে তাকে ক্ষমা করে দিয়েছিল। তার মনোভাব ছিল এরকম যে আমি যেখানে জন্মগ্রহণ করেছি এটা আসলে আমার জন্য সুইটেবল না, আমি যে ফ্যামিলিতে, যে প্ল্যানেটে, যে গ্রহে, যে সংস্কৃতিতে, যে দেশে বড় হচ্ছি, জন্মগ্রহণ করেছি, এটা আমার, আমি ডিজার্ভ করি না, আই ডিজার্ভ সামথিং বেটার, আই ডিজার্ভ লাইক ইংলিশ, ইংলিশ সোসাইটি, ইংলিশ কালচার। ওই জন্য তিনি ইংলিশ কালচার, ইংলিশ সোসাইটির উপরে তার বেশি রকমের একটা ফ্যাসিনেশন বলতে পারি আমরা ছিল। এরপরে তিনি ইংলিশ ইউরোপিয়ান যে সাহিত্য, সে সাহিত্যের প্রতি তার একটা মোহ কাজ করছিল, এবং তিনি কিন্তু ইউরোপে চলে যান, ইউরোপে যাওয়ার পর তিনি সেখানে এক্সপোজ করেন, কিন্তু তিনি ব্যর্থ হন বন্ধুরা। এবং ফাইনালে আমরা কী বুঝতে পারি? ফাইনালে আমরা বুঝতে পারি যে, আমরা জানতে পারি যে তিনি বুঝতে পারেন সেখানে গিয়ে তার ওখানকার যে নেটিভ রাইটার, অর্থাৎ থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস বা লো ক্লাসের যে নাইট রাইটার যারা ছিল তাদের সমপর্যায়েও তিনি যেতে পারেন নাই, যার জন্য তাকে কিন্তু সৃষ্টিকর্তা আবার একবার সুযোগ দেয়, এবং সে তার নিজের ভুল বুঝতে পারে, আবার সে তার নিজের গ্রামে, নিজের সংস্কৃতিতে, নিজের রুটে সে আবার ফিরে আসে, এবং তার সংস্কৃতি, তার আইডেন্টিটি, তার পরিবেশ, তার কালচার, তার সব কিছু নিয়ে সে রচনা শুরু করে, এবং সেখানে তার পরবর্তী ইতিহাস তো আমরা সবাই মোটামুটি জানি বন্ধুরা। তাহলে আমরা কিন্তু মরিচার পিছনে ছুটব না, আমাদেরকে কিন্তু মরিচিকা যেটা বলি আমরা, সেই মরিচিকার পিছনে কিন্তু আমাদের ছোটা ঠিক না বন্ধুরা। আমি যেখানে বিলং করি, যে স্ট্যাটাসে, উই শুড ফলো দিস টাইপ অফ স্ট্যাটাস। আমি যেখানে যে স্ট্যাটাসে বিলং করি, আমার চিন্তা ধারা, আমার চেতনা, আমার ধারণ লালন পালন সব কিছু ওই লেভেলের হওয়া উচিত।
আমি কেন আমার চাইতে 10 গুণ লেভেল বেশি চিন্তা করব যেটা আমরা করি বন্ধুরা আমার ড্রেস আপ ভালো না আমার গেটআপ ভালো না ওর ড্রেস আপ ভালো ওর গেটআপ ভালো ওর সংস্কৃতি ভালো এজন্য কিন্তু আমরা আজকে আস্তে 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 আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের নিজের সংস্কৃতি রয়েছে আমাদের নিজস্ব কালচার রয়েছে আমরা সেই কালচারে আমাদের সেই সংস্কৃতিতেই আমরা বড় হব আমরা সেই সংস্কৃতিকে লালন করব সেই সংস্কৃতিকে ধারণ করব দেন আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো বন্ধুরা তাহলে আমরা এই প্যাসেজ থেকে কি শিখলাম আমরা শিখলাম মধুসূদন দত্ত তার রুটে ফিরে এসেছিল তার রুটে সব কিছু রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু আমরা আমাদের রুটকে ডেভেলপ করার জন্য সর্বদা চেষ্টা করব বন্ধুরা তো তোমরা এই যে মধুসূদন তোমাদের তিনটা তোমাদের যে আমি তোমাদের এখন যে কি বলে হোমওয়ার্কটা দিব হোমওয়ার্কটা হচ্ছে যে লেখো রাইট থ্রি পয়েন্ট মধুসূদন অ্যাজ এ পয়েট মধুসূদন একজন কবি সে মধুসূদন কেমন কবি তুমি এই তিনটা কথা বা তিনটা সেন্টেন্স তুমি লিখবে বন্ধুরা বন্ধুরা আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি আমরা প্রচণ্ড রকম একটা ক্রান্তিকাল সময় অতিবাহিত করছি গোটা বিশ্ব প্রায় 2 বছর অতিবাহিত হয়ে চলেছে মার্চ আসলে 2 বছর হয়ে যাবে 1 বছর পার করে আমরা 2 বছরে পা দিয়েছি বন্ধুরা এই করোনা মহামারী কখন যাবে আমরা কেউ জানি না এটা আল্লাহ ডেফিনেটলি আল্লাহর গজব আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর এই গজব থেকে সবসময় মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদবো দোয়া করবো বন্ধুরা আর আমরা প্রত্যেকেই নিরাপদ থাকবো প্রত্যেকে সুস্থ থাকবো আমরা বাবা মার প্রতি যত্নশীল হব এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু